বিশ্বাস করব? তো দেখেছি রুমিকে আপনি কিভাবে নিজের ছোট বোনের মতো ট্রিটমেন্ট করেছেন। রুনি বলো কি কষ্ট হচ্ছে? রুনি রুনি কিচ্ছু হবে না, এরকম করো না, ডাক্তার আছে। সিস্টার আমি আছি। রুক্মিণী কিচ্ছু হবে না, রুক্মিণী কিচ্ছু হবে না, রুক্মিণী। আমি এখানে বসে থাকবো? আমার বউয়ের হঠাৎ করে ব্রিদিং প্রবলেম হচ্ছে, ওর কনভালশন হচ্ছে, কেন হচ্ছে আমাকে কিছু বলছেন না, কি হয়েছে আমাকে বলুন তো। ম্যাডাম উনাকে দেখছেন, আপনি এত উত্তেজিত হবেন না, আপনি শান্ত হন, এখানে বসুন, কোনো চিন্তা নেই আপনার। আপনি এত ওরিড হচ্ছেন কেন মিস্টার চৌধুরী? আপনার অপারেশন এরকম হতেই পারে, তাছাড়া উনি যেভাবে মেন্টাল শক পেয়েছেন। আপনি শান্ত হয়ে বসুন, ওনার চিকিৎসা করছেন ডাক্তার চ্যাটার্জি, উনি ঠিক সুস্থ হয়ে যাবেন, আপনি চিন্তা করবেন না, আপনি বসুন, শান্ত হয়ে বসুন। শুনুন শুনুন ডক্টর, শুনুন, ভিতরে যান আর রুনিকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করে তুলুন, নয়তো। চিন্তা করবেন না, উনি ঠিক সুস্থ হয়ে যাবেন, আপনি এখন শান্ত হয়ে এখানে বসুন। অর্জুন শুভন, কি হয়েছে? রুনির অবস্থা একদম ভালো নয় জানো। আবার আবার কি হলো? আরে কি হয়েছে জানো, আমি আমি ওর কেবিনে ছিলাম, মানে কথা বলছিলাম ওর সঙ্গে, তুমি তো জানো ওই মানে যখনই ও সেন্সে আসছে বাচ্চাটার জন্য পাগলের মতো কিরম করছে, কান্নাকাটি করছিল, আমি আমি অনেক চেষ্টা করলাম ওকে শান্ত করার, কিন্তু হঠাৎ করে ব্রিদিং প্রবলেম, কনভালশন শুরু হলো, তো আমাকে ডাক্তার না না কিছু বলছে না কি হয়েছে, এখানে বসে। আচ্ছা আচ্ছা তুমি 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 একটু শান্ত হও, একটু শান্ত হও। ডক্টর চ্যাটার্জি কোথায়? ও ওই কেবিনে আছে, মানে রুক্মিণীর চিকিৎসা করছে বোধ হয়, কিন্তু আমি না ঠিক বুঝতে পারছি না যে কি হলো। আচ্ছা রুক্মিণীর কোনো বড় রকম ক্ষতি হয়ে যাবে না তো? আরে কি আজে বাজে কথা বলছো অর্জুন, কিচ্ছু হবে না, একদম ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। না না ও খুব কষ্ট পাচ্ছে, মানে যখনই সেন্সে আসছে তখনই কান্নাকাটি করছে, ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি আমি কি করবো বলতো? অর্জুন অর্জুন বিস্টেডি বিস্টেডি, দেখো এত বড় একটা শক পেয়েছে তো একটু তো কষ্ট পাবেই না। ডক্টর চ্যাটার্জি দেখছেন রুক্মিণীকে, আমি বলছি কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? কিন্তু আমাকে তাহলে এখানে শান্ত করে বসিয়ে রাখার তো কোনো মানে নেই, আমি তো ওখানে যেতে পারি, আমায় তো বলতে পারি। আমি একবার অর্জুন অর্জুন তুমি ওখানে গিয়ে কি করবে? তুমি ওখানে গেলে ডক্টরদের ট্রিটমেন্ট করতে অসুবিধা হবে, কেমন? তুমি তুমি এক কাজ করো, তুমি এখানে চুপ করে বসো, বসো বসো। কি হয়ে গেল বলো তো এসব? কি অর্জুন কিচ্ছু হবে না, আমি বলছি কিচ্ছু হবে না, রুক্মিণী সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ওকে ওকে একটু তুমি শান্ত হো। হ্যাঁ ডক্টর চ্যাটার্জি তো দেখছেন না, কথা বলো রুক্মিণী। অক্সিজেন প্রেশারটা বাড়িয়ে দাও, তাড়াতাড়ি করতে পারো রুক্মিণী। অনির্বাণ দেখো তো ইঞ্জেকশনটা আনতে এত দেরি হচ্ছে কেন, যাও তাড়াতাড়ি রুক্মিণী। হ্যাঁ ইনফেক্টটা দেখুন একবার, কথা বলো, কোনোভাবেই তো রেসপন্ড করছে না রুক্মিণী, রুক্মিণী কথা বলো। রুক্মিণী কথা বলো। কিন্তু তুমি যা বলছো তাতে তো আমার খুব টেনশন হচ্ছে সুশোভন, ওখানে ওখানে তোমরা দুজন সামলাবে কি করে? ঠিক আছে তুমি তুমি কিন্তু আর যাই হোক আমাদের ঘন্টায় ঘন্টায় ইনফরমেশন দিও, ঠিক আছে? হ্যাঁ ওকে ওকে।
ছোটকে শুইয়ে দিয়ে এলাম। দেবী, এই কি হয়েছে? সুশোভন ফোন করেছিল, কোনো খবর আছে? কি রে দেবী? মা, ছোট বৌদির কন্ডিশন খুব একটা ভালো নয়। কি হয়েছে, কি হয়েছে ওর? সুশোভন বলছিল ওর ছোট বৌদির পালস রেটটা নাকি খুব অ্যাবনর্মাল হয়ে রয়েছে। আর কি বললো, আর কি বললো বল? ও ভালো হয়ে যাবে তো নাকি? প্লিজ একটু চুপ করো, একটু শান্ত হও। কিচ্ছু হবে না ছোট বৌদির, সবাই আছে তো ওখানে, ছোটদা সুশোভন, একটু শান্ত হও মা। ঠাকুর, আরে কি হয়েছে রে, কি ব্যাপার, কি আমাকে খুলে বল না। আমি তো বলেছিলাম আমি নার্সিংহোমে যাই, গিয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলি, ব্যাপারটা জানি। তোরা কিছুতেই আমাকে অ্যালাউ করলি না, কেন? কিছু হয়নি বাবা, সব ঠিক হয়ে যাবে। না না, আমি যাব। তুমি কোথায় যাবে বাবা, ওখানে সবাই আছে তো। না 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 না, আমি যখন যাবো বলেছি ঠিক যাবো। তোমাকে কোথাও যেতে হবে না বাবা, ওখানে ডাক্তাররা রয়েছেন, ডাক্তাররা বলেছে যে টেনশন করার মতো কিচ্ছু হয়নি, কেন চিন্তা করছো এত? কোথায় যাবে, কোথায় যাবে, কোথায়? আবার নার্সিংহোমে, আবার কোথায়? এই শরীর নিয়ে তুমি নার্সিংহোমে যাবে? মাথা খারাপ হয়েছে তোমার? যদি যেতে হয় আমি যাবো। তোমাদের কাউকে কোথাও যেতে হবে না বললাম না, ওখানে সবাই রয়েছে, সবাই ব্যাপারটা ঠিক সামলে নেবে। যাও তোমা, তুমি বাবাকে নিবেদন করে যাও। বাবা মাকে নয় এখন কোনো মতে সামাল দিলাম, কিন্তু এরপর কি হবে? এরপরে সুশোভন যা বললো তাতে ছোট বৌদির কন্ডিশন তো ক্রমশ খারাপ হচ্ছে। হে ভগবান, তুমি কিছু একটা করো, কিছু একটা করো যাতে ছোট বৌদির জন্য সুস্থভাবে বাড়িতে ফিরে আসতে। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। এক্সকিউজ মি ডক্টর, ডক্টর পেশেন্ট এখন কেমন আছে? আমি তোমায় বলছি কিছু একটা প্রবলেম হয়েছে। ও কিছু বললো না কেন ডক্টর? তো কিছু বললো না? না অর্জুন, ঠিক আছে ঠিক আছে, আমার আমার মনে হয় সব কিছু ঠিক আছে। না না, ঠিক আছে নয়, দেখো দেখো, তখন থেকে না আমাকে কিন্তু কিছু বলা হচ্ছে না। আমি ডক্টরকে জিজ্ঞেস করলাম যে কেন এরকম হচ্ছে, আমাকে বলুন। কিছু বললো না, আমার মনে হয় কিছু একটা প্রবলেম হচ্ছে, চেপে যাচ্ছে জানো তো। না না, দেখো ডক্টর চ্যাটার্জি তো ওখানে আছেন, এছাড়াও আরও অনেক ডাক্তার আছেন, তোমার চিন্তা করার কিছু। না না, আমি হবে না রুক্মিণী, তুমি না না রুক্মিণী কিছু হবে না, কি বলছো? আমি এদের বিশ্বাস করতে পারি না, এই নার্সিংহোম থেকে তো আমার বাচ্চাটাকে কেউ একটু কিভাবে আপনারা দাঁড়িয়ে থাকবেন না, পায়ে চিটোটা রাব করে গরম করার চেষ্টা করুন তাড়াতাড়ি। তুমি যাও তো, দেখো তো ইনজেকশনটার কি খবর। নিজের মতো করে মানে বানিয়ে নিচ্ছ অর্জুন, কিচ্ছু হয়নি, ওদের কাজটা ওদের করতে দাও। চলো চলো ওখানে বসবে, চলো প্লিজ। না না না, আমি রুনিকে দেখতে চাই জানো। চল কিচ্ছু হবে না রুনি, রুনির কিচ্ছু হবে না অর্জুন, অর্জুন এত ভেঙে পড়লে হবে না, চল চল কিচ্ছু হবে না। পালস পাওয়া যাচ্ছে না, ইঞ্জেকশনটা কেন যে এখনো আসছে না, রাত করতে থাকুন। ইঞ্জেকশন রেডি ম্যাম,
এসছে। পেশেন্টকে আইসিইউতে শিফট করা উচিত। পাগল হয়েছেন নাকি আপনি? ওর এখন যা কন্ডিশন তাতে শিফট করলেই কোলাপস করে যেতে পারে। আমাদের এখানেই কিছু চেষ্টা করতে হবে, পাম্প করতে হবে। এক্ষুনি রাগ করতে থাকুন। শশী মামা ঠাকুরের কাছে প্রার্থনা করছে। হে সর্বশক্তিমান, আমি কখনো তোমার কাছে মাথা নত করিনি, কিন্তু আজ আজ বলছি। ওই অসহায় একলত্তির মেয়েটাকে বাঁচিয়ে দাও। শশী মামার এরূপ তো আমি কখনো দেখিনি। আমাদের সবার প্রার্থনা শোনো ঠাকুর, যেভাবে হোক রুক্মিণীকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও ঠাকুর।